কুড়িগ্রামে পানিবন্দী অন্তত 50,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকালে ধরলার পানি বিপদসীমার 34 ও ব্রহ্মপুত্রের পানি 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তলিয়ে গেছে জেলার প্রায় 14,000 হেক্টর ধানক্ষেত। বন্যার্তদের জন্য 12 লাখ টাকা এবং 280 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবশেষ 24 ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি স্থিতিশীল থাকলেও কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে পানি বাড়ছে। বন্যাপ্রবণ 7 উপজেলার 30টি ইউনিয়নে অন্তত 50,000 মানুষ পানিবন্দী। ভোলার রাজাপুরে মেঘনায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাড়িঘর ও ফসলি জমিসহ ভাঙনের মুখে প্রায় 4 কিলোমিটার এলাকা। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ এই জোয়ারের পানি এবং উজানের পানির চাপের কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি যে ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য এবং আমাদের এখানে যে সমস্ত বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন যে ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করব। ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফরিদপুর সদর উপজেলা ছাড়াও সদরপুর, চরভদ্রাসন, ভাঙা এবং আলফাডাঙ্গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিলীন হয়েছে বেশ কিছু বসত বাড়ি। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আরও 10 সেন্টিমিটার বেড়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের আশপাশের এলাকার ভাঙনে দেওয়ানগঞ্জের মণ্ডলবাড়ি খোলাবাড়ি সড়কের কাজলাপাড়া এলাকার 200 মিটার বিলীন হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।